ব্যারিস্টার মওদুদ আহমেদ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী। তিনি বিএনপির ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতাদের অন্যতম। সাবেক সাংসদ ও অষ্টম জাতীয় সংসদে তিনি আইন ও বিচার বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। ব্যারিস্টার মওদুদ আহমেদ 24 মে 1940 সালে ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা মাওলানা মমতাজউদ্দিন আহমেদ এবং মা বেগম আম্বিয়া খাতুন। 6 ভাই বোনের মধ্যে মওদুদ আহমেদ চতুর্থ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মান পাশ করে ব্রিটেনের লন্ডনস্থ লিঙ্কন্স ইন থেকে ব্যারিস্টার অ্যাট ল ডিগ্রি অর্জন করেন। লন্ডনে পড়াশোনা করে তিনি দেশে ফিরে আসেন এবং হাইকোর্টে ওকালতি শুরু করেন। তিনি ব্লান্ড ভিজিটিং প্রফেসর হিসেবে জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে কর্মরত ছিলেন। 1971 সালের মুক্তিযুদ্ধে ব্যারিস্টার মওদুদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 1971 সালে ইয়াহিয়া খান কর্তৃক আহত গোলটেবিল বৈঠকে তিনি শেখ মুজিবুর রহমানের সাথেই ছিলেন। 1977 থেকে 1979 সাল পর্যন্ত তিনি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকারের মন্ত্রী ও উপদেষ্টা ছিলেন। 1979 সালে তিনি প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন এবং তাকে উপ প্রধানমন্ত্রী করা হয়। 1981 সালের মে মাসে জিয়াউর রহমান নিহত হন এবং 1 বছরের ভেতর হুসেন মোহাম্মদ এরশাদ রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেন। 1985 সালের নির্বাচনে মওদুদ আহমেদ আবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং সরকারের তথ্যমন্ত্রীর দায়িত্ব পান। 1 বছর পর 1986 সালে তাকে আবারও উপ প্রধানমন্ত্রী করা হয়। 1988 সালে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। 1989 সালে তাকে শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় এবং এরশাদ তাকে উপরাষ্ট্রপতি করেন। 1990 সালের 6ই ডিসেম্বর এরশাদ সরকার জনরোষের মুখে ক্ষমতা ছেড়ে দেয়। জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে 1991 সালে মওদুদ আহমেদ আবারও সংসদ সদস্য নির্বাচিত হন। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে তিনি বিএনপিতে যোগদান করেন। 2001 সালেও তিনি বিএনপির মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। মওদুদ আহমেদ নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলা থেকে 5 বার সংসদ সদস্য নির্বাচিত হন। মওদুদ আহমেদ জিয়াউর রহমানকে বিএনপি প্রতিষ্ঠায় সাহায্য করেন। এই দলের তিনি অন্যতম প্রতিষ্ঠাতা। তিনি এরশাদের জাতীয় পার্টির সংগঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। জিয়াউর রহমান ও এরশাদের শাসনামলে মওদুদ আহমেদ বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, যেমন শিল্প মন্ত্রণালয়, পরিকল্পনা, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, বিদ্যুৎ মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়, বন্যা নিয়ন্ত্রণ মন্ত্রণালয়, যোগাযোগ ও রেল যোগাযোগ মন্ত্রণালয়, সড়ক যোগাযোগ মন্ত্রণালয়, টেলিগ্রাফ ও টেলিফোন মন্ত্রণালয়। অষ্টম জাতীয় সংসদে মওদুদ আহমেদ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। মওদুদ আহমেদ 2021 সালের 2রা ফেব্রুয়ারি সিওপিডি রোগে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হন। শারীরিক অবস্থার অবনতি হলে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়। পরে 2021 সালের 16ই মার্চ সন্ধ্যায় মৃত্যুবরণ করেন।